শিব পার্বতীর বিয়ে ভেঙেছিল ভারতের এই মন্দিরে। এখন পুরুষেরা এখানে গেলে করতে হয় প্রায়শ্চিত্ত। তিন সাগর এসে মিশেছে এই মন্দিরের ঠিক তলায়। বিয়ের ফেলে দেওয়া খাবার দিয়ে তৈরি হয় অদ্ভুত জিনিস। এই মন্দিরে পার্বতী মা চিরকুমারী, কারণ ভারতের এই স্থানেই ঘটে গিয়েছিল শিব পার্বতীর জীবনে বড় দুর্ঘটনা। কন্যাকুমারীর কথা নিশ্চয়ই শুনেছেন, কিন্তু সেখানকার এই অলৌকিক মন্দিরের কথা জানেন কি? পুরুষদের খুব সাবধানে ঢুকতে হয় এই মন্দিরে। মন্দিরে ঢোকার আগেই করে ফেলতে হয় অদ্ভুত এক কাজ, কারণ শিব পার্বতীর বিয়ে ভেঙেছিল এখানেই। দক্ষিণ ভারতের কন্যাকুমারীর তিনটি সমুদ্রের মিলনস্থলে মা পার্বতীর এই মন্দির অবস্থিত। এখানে মা পার্বতী এক প্রকার পনকড়ি কুমারী রূপে বিরাজমান। কন্যাকুমারী নামটি এসেছে হিন্দু দেবী কন্যাকুমারীর নামানুসারে, যার স্থানীয় নাম কুমারী আম্মান। পুরাণে কথিত রয়েছে মা পার্বতী দেবাদিদেব মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য এখানে তপস্যা করেন। মহাদেব মায়ের তপস্যায় প্রসন্ন হয়ে মা পার্বতীকে বিবাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এদিকে বানাসুর নামে এক অসুর দেবতা ও মর্তবাসীদের জীবন দুর্বিষহ করে তোলে। ব্রহ্মার বর অনুযায়ী একমাত্র কুমারী নারী তাকে সংহার করতে পারবে। অন্যদিকে মার তো এখন বিবাহের আয়োজন চলছে, কিন্তু এই বিবাহ হলে বানাসুরকে সংহার করা তো সম্ভব হবে না। তাই দেবতারা নারদ মুনির পরামর্শে বিবাহের সময় নির্ধারণ করেন। শেষ রাতে বিবাহের সময় নির্ধারণ করা হয়। মহাদেব সময় অনুযায়ী দেবীকে বিবাহের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। যখন তিনি বাল্যকাপুরম পৌঁছন, তখন নারদ মুনি এক মোরগের বেশ ধরে উচ্চস্বরে চিৎকার শুরু করেন। ওই আওয়াজ শুনে মহাদেব ভগ্ন হৃদয়ে চলে যান। তখনই মা পণ করেন তিনি চিরকুমারী হয়ে থাকবেন। আরব সাগর, বঙ্গোপসাগর ও ভারত সাগরের মিলনস্থলের তৈরি হওয়া এই মন্দির দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। কন্যাকুমারী মন্দিরটি তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার অন্তর্গত একটি শহর। ইংরেজিতে এই শহরকে কেপ কোমোরিন বা কুমারী অন্তরীপ বলা হয়। তবে কন্যাকুমারীর দেবী মন্দিরে প্রবেশের জন্য মেনে চলতে হয় বেশ কিছু নিয়ম। আনুমানিক 3000 বছরের কুমারী আম্মানকে পুজো করে আসছেন হিন্দু ভক্তরা। সমুদ্র সৈকতের কিনারায় পাথর দিয়ে তৈরি মন্দিরে দেবী কন্যাকুমারীকে প্রতিষ্ঠা করা হয়েছে। মন্দিরের মূল ফটকটি উত্তর দিকে। এই ফটকটি বিশেষ কয়েকটি দিন ছাড়া প্রতিদিনই খোলা থাকে। এই মন্দিরে প্রবেশ করতে হলে পুরুষদের গায়ের জামা খুলতে হয়, এরপরই মন্দিরের অন্দরমহলে প্রবেশ করা যায়। এখানে পুজো দেওয়ার আগে নারী পুরুষ উভয়কেই সমুদ্রে মন্ত্র পড়ে স্নান করে ভিজে জামাকাপড়েই প্রবেশ করতে হয় মন্দিরের ভিতরে। শোনা যায় বিয়ের দিন শিবের দেখা না পাওয়ায় কুমারী দেবীর বিয়ের দিন যা যা রান্না করা হয়েছিল তা সব ফেলে দেওয়া হয়। ভক্তরা মনে করেন সেই সব রান্না না করা চাল শস্য ফেলে দেওয়ায় সেখানকার সমুদ্রতট তৈরি হয়েছে।